বিভূতিভূষণের চাঁদের পাহাড়ের শঙ্করের মতোই আজ এক সত্যিকারের বাঙালির অ্যাডভেঞ্চারের কথা তুলে ধরা যাক। ১৯৭০ দশকে প্রকাশিত ময়ূখ চৌধুরীর বাংলা কমিক স্ট্রিপ বঙ্গদেশের রঙ্গর নায়ক ছিলেন সুরেশ বিশ্বাস। ফেলুদা কাহিনী ছিন্নমস্তার অভিশাপেও তাঁর নাম উল্লেখ করা আছে। কিন্তু কে এই সুরেশ বিশ্বাস? নদিয়ার কৃষ্ণনগর থেকে প্রায় ২৩ কিলোমিটার পশ্চিমে ইছামতির তীরে শান্ত গ্রাম নাথপুর। শান্ত গ্রামের স্থানীয় মান্যগণ্য বিশ্বাস পরিবারের গিরিশচন্দ্র ছিলেন সরকারি অফিসের সামান্য বেতনের কর্মচারী। তার দুই পুত্র এবং তিন কন্যার মধ্যে সুরেশচন্দ্র ছিলেন সবার বড়। ছোটবেলা থেকেই সুরেশচন্দ্র ছিলেন দুঃসাহসী এবং প্রচণ্ড সহনশীল। কোনো দিন তাঁর চোখে জল দেখা যায়নি, যন্ত্রণায় কাতর হননি। একবার মাত্র ২ বছর বয়সে সবার অলক্ষ্যে ২০ ফুট উঁচু বাঁশের মই বেয়ে একা অবলীলায় উঠে পড়েছিলেন। আরেকবার একটি বিড়াল একটি কাঠবিড়ালি ধরেছিল। শিশু সুরেশ সেই কাঠবিড়ালিটি নিতে গেলে বিড়ালটি তাকে আক্রমণ করে আঁচড়ে কামড়ে ক্ষতবিক্ষত করে দেয়, ফলে তাকে কয়েক মাস শয্যাশায়ী থাকতে হয়। তখনও তার চোখে জল দেখা যায়নি। পড়াশুনো একদম ভালোবাসতেন না, কিন্তু দেশ বিদেশের অ্যাডভেঞ্চার বীরত্বের কাহিনী শুনতে বড় ভালোবাসতেন। লোকের বাগানের ফলমূল লুট করে ইছামতির তীরে মাছ ধরে সময় কাটত। বালক দলের নেতা থাকতেন সুরেশ। বালিগঞ্জে বাড়ি কিনে তার পরিবার কলকাতায় চলে এলে সুরেশকে ভর্তি করে দেয়া হয় ভবানীপুরের লন্ডন মিশন কলেজে। এই সময় তার ১১ বছর বয়সে গ্রামের বাড়ি আসেন। একদিন নাথপুর থেকে ক্রোশখানেক দূরে নীলকুঠির তিন সাহেব শিকারে বের হয়েছেন, কিন্তু সেদিন তাদের কিছুই জোটেনি। সন্ধে নামতেও আর দেরি নেই। এমন সময় বাঁশ ছাড়ে একটি বরাহর দেখা মেলে। বন্দুকের শব্দে আর কুকুরের আওয়াজে ভীত বরাহ তুদ্দাড় করে ছোটা শুরু করে। এমন সময় সুরেশ ও তার দুই বন্ধু সেই পথে গ্রামে ফিরছিল। সুরেশ বিপদ বুঝে সঙ্গী দুজনকে পালাতে বলে ছিপ হাতে একাই এগিয়ে যায়। এমন সময়ে গাজলা তুলতে তুলতে ভীষণ শব্দে বরাহ সামনের তীক্ষ্ণ দাঁত উঁচিয়ে সুরেশকে ছিঁড়ে ফেলতে উদ্যত। সুরেশও এক মুহূর্তে তার কর্তব্য স্থির করে ফেলেন। হাতের ছিপ দিয়েই বরাহের মাথায় সজোরে আঘাত করেন। এই গুরুতর আঘাতে বরাহ থতমত খেয়ে উল্টে পড়ে। এর মধ্যে শিকারী আর কুকুরের দল এসে পড়ে, জব্দ হয় বরাহ। বালক বীরের এই সাহস দেখে সাহেব তিনজন উচ্ছ্বসিত, মুগ্ধ, সুরেশকে তাদের কুঠিতে নিয়ে যাওয়ার জন্য উৎসুক। পরের দিন যাবেন এই প্রতিশ্রুতি দিয়ে সুরেশ গ্রামের পথ ধরেন। তার বয়স যখন সবে ১৪, একদিন বাবার সঙ্গে তীব্র বিবাদ ঘটে। তার জেরে পরিবার ও গৃহত্যাগ করে চলে আসেন। লন্ডন মিশন কলেজের প্রিন্সিপাল অ্যাস্টন সুরেশকে ভালোবাসতেন। তার সহায়তায় সেখানের ছাত্রাবাসে থাকা ও খাওয়ার ব্যবস্থা জোটে। ইতিমধ্যে সুরেশ খ্রিস্ট ধর্ম গ্রহণ করেন। স্বাধীন চেতা সুরেশ নিজের পায়ে দাঁড়ানোর জন্য এরপর চেষ্টা চালাতে লাগেন। অবশেষে স্পেন্সেস হোটেলে ট্যুরিস্ট গাইডের চাকরি জোটে। সেই সূত্রে তাকে হামেশাই জাহাজঘাটে আসতে হতো। এমনি করেই তার বিলেত যাওয়ার বাসনা জাগতে শুরু করে। সেখানে যাওয়ার জন্য চাই আরও টাকা পয়সা, তাই আরও রোজগারের জন্য আরও ভালো কাজের সন্ধানে থাকেন। কিন্তু তেমন কিছুই আর জোটে না।
নতুন ভালো রোজগারের আশায় রেঙ্গুনের জাহাজে উঠে সেখানে পাড়ি জমালেন। প্রায় বছর খানেক সেখানে থেকেও তেমন কিছুই জুটল না। একবার তো মগদস্যুদের ছোঁড়া ধারালো দায়ে তার প্রাণ যেতে বসেছিল। এবার মাদ্রাজে কাজ পাওয়ার সুবিধে হবে ভেবে সেখানে পাড়ি জমালেন। তখন কপর্দক শূন্য অবস্থা। শেষে এক ফিরিঙ্গি সাহেবের বাড়িতে পরিচারকের কাজ নিয়ে যে পয়সা জুটল তাকেই সম্বল করে ফের কলকাতায় লন্ডন মিশন কলেজের আস্তানায় ফিরে আসতে বাধ্য হলেন। বিলেত যাওয়ার স্বপ্ন অধরা থেকে গেল, তবু সে স্বপ্ন তিনি মনে মনে লালন করে চললেন। তার কাজের সন্ধান অব্যাহত রইল। জাহাজ ঘাটে নতুন জাহাজ এলেই তার ক্যাপ্টেন আর কর্মচারীদের সঙ্গে খাতির জমাতে লাগলেন। একদিন শিখে ছিঁড়ল, বিএসএন কোম্পানির জাহাজে সহকারী স্টুয়ার্ড পদে যোগ দিয়ে পাড়ি জমালেন তার স্বপ্নের দেশে। লন্ডন পৌঁছে অচিরেই তার স্বপ্নের জগৎ থেকে একদম কঠিন বাস্তবের জমিতে এসে পড়লেন। কাগজের হকার হয়ে রোজগার শুরু হলো, তারপর মাল বওয়ার কাজ, কুলিগিরি, একটু রোজগার বাড়ে, তারপর ফেরিওয়ালা সুরেশ। হরেক পশরা নিয়ে ইংল্যান্ডের গ্রামে গ্রামে ঘুরে বেড়াতেন, রোজগার মোটামুটি ভালো। অবসরে বই পড়তেন, শুরু হলো স্বশিক্ষা। বিশ্বভ্রমণ, বিচিত্র পেশা আর স্বশিক্ষা পূর্ণ হতে থাকে সুরেশের অভিজ্ঞতার ভাণ্ডার। ফেরি করতে করতে সুরেশ তখন কেন্টে, পরিচয় হয় এক সার্কাস দলের সঙ্গে। লন্ডনের ওয়ার্ল্ডস ফেয়ার অনুষ্ঠান তাকে প্রথম বড় প্রচারের আলোয় আনে। প্রচারপত্রে তার ছবি আলাদা করে ছাপা হয়। সার্কাস দলের সঙ্গেই খেলা দেখাতে দেখাতে তিনি জার্মানি এসে পৌঁছলেন। গাজেনবাকের বিশাল পশুশালা সুরেশ মাস্টার ট্রেনারের কাজে যোগ দেন। আগের সার্কাসে একটি জার্মান মেয়ের সঙ্গে সুরেশের বিশেষ সম্পর্ক গড়ে উঠেছিল। সুরেশ জার্মানিতে আসার পর উভয়ের আবার দেখা হলো, উভয়ের সম্পর্ক আবার গাঢ় হলো। কিন্তু পরিণতি ঠিক যেন হিন্দি সিনেমা, মানে নায়িকার পরিবারের আপত্তি সুরেশকে প্রাণে মারার প্রস্তুতি। অগত্যা সুরেশ আবার সার্কাস দলে যোগ দিয়ে ইউরোপ ছেড়ে পাড়ি জমালেন আমেরিকা। এসে পৌঁছলেন আমরা যাকে ফুটবলের দেশ বলে জানি, সেই ব্রাজিলে। তখনও ফুটবল কিংবদন্তি পেলের আবির্ভাব হয়নি। পা রাখলেন রিও ডি জেনিরোতে, তখনকার ব্রাজিলের রাজধানী। প্রাকৃতিক সৌন্দর্য দেখে মুগ্ধ হয়ে গেলেন সুরেশ। ঊনবিংশ শতাব্দীর এই ব্রাজিল তখন পর্তুগালের উপনিবেশ। সুরেশ এখানে সার্কাসে হিংস্র পশুর খেলা যেমন দেখাতেন, তেমনি নানা স্থানে অঙ্ক, দর্শন, রসায়নে বক্তৃতা দেওয়া শুরু করেন। অবসর সময়ে তাঁর পছন্দের বিষয়গুলি নিয়ে পাঠ ও অনুশীলন করতেন। ততদিনে তিনি বাংলা ছাড়াও আরও সাতটি ভাষায় অনর্গল বলতে পারতেন। ইতিমধ্যে এক চিকিৎসকের কন্যার সাথে সুরেশের সম্পর্ক গড়ে ওঠে। তাঁর প্রেরণায় ব্রাজিলের সৈন্যদলে সুরেশ যোগ দেন। প্রথমে সামান্য কর্পোরাল পদ লাভ করেন। এর মধ্যে সেই চিকিৎসকের কন্যার সঙ্গে তাঁর বিয়ে হয়, পুত্র জন্মায়। 1893 সালে সেপ্টেম্বর মাসে ব্রাজিলে গৃহযুদ্ধ শুরু হয়। বিদ্রোহী নৌবাহিনী
রিও লাগোয়া নিথেরয় দখলের জন্য আক্রমণ চালায়। নিথেরয় যুদ্ধ নামে পরিচিত এই যুদ্ধে মাত্র 50 জন সেনা নিয়ে সুরেশ নিথেরয় রক্ষা করেন এবং যুদ্ধে জয়ী হন। বিদ্রোহ দমন হয়। যুদ্ধ শেষে ব্রাজিল রাজপরিবার সুরেশকে লেফটেন্যান্ট পদে উন্নীত করে। মাত্র 44 বছর বয়সে তিনি রিও ডি জেনিরোতে মারা যান। এখানকার সৌন্দর্যে তিনি মুগ্ধ হয়ে প্রায় 20 বছর থেকে গেলেন। বাকি কথা আর তেমন জানা যায় না। তবে দেশে আর কোনোদিন তার ফেরা হয়নি, আবার দেখা হয়নি তার প্রিয় মায়ের সাথে। দেড়শো বছরেরও আগে জন্মানো বহু রোমহর্ষক অ্যাডভেঞ্চার সমৃদ্ধ নির্ভীক এবং পশু প্রশিক্ষক ও বীর সৈনিক সুরেশ বিশ্বাসের প্রতি রইল আমাদের শ্রদ্ধার্ঘ্য।